হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর থেকে এবং লালবাগ অংশে ওই পাঁচটা কামরাই নিচ্ছে 3100 জাহাজ অর্থাৎ পুরার ঘাট বলে। আমি ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে। তো মূলত আমি যে জায়গাটা আছি সেটাই হলো আদি বুড়িগঙ্গা সবচেয়ে প্রশস্ত জায়গা, সে জায়গাটা তো ছিলাম আমি প্রশস্ত জায়গাটাতে। এবং আদি বুড়িগঙ্গা নদীর খনন কাজের সর্বশেষ কী আপডেট সেটাই মূলত আপনাদেরকে দেখাতে আমি আসছিলাম, এবং এটাই আমার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য আদি বুড়িগঙ্গা নদী খনন কাজের আপডেটটা কি সেটা আপনাদের দেখানো। এবং আদি বুড়িগঙ্গার তীরে এসে যেটা দেখতে পেলাম সেটা হইতেছে যে আদি বুড়িগঙ্গার যে খনন কাজ সেটা বন্ধ আছে, এখন ওয়ার্কিং আওয়ার টাইম, কিন্তু এখন 3:30 বাজে। তো এখানে এই এক্সকিউভেটরগুলো চলার কথা, কিন্তু না চললে এগুলো বন্ধ আছে। এবং এখানে এক্সকিউভেটরের সংখ্যা আমি দেখতেছি কম, তো এক্সকিউভেটর আমার সূত্র অনুসারে এক্সকিউভেটরগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, দুইটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জাস্ট আপনার আড়ত, ফলের আড়ত সেখানে নিয়ে যাওয়া হয়েছে, হাজিরিবাগ ফলের আড়ত ওখানে, এটা নিশ্চিত আমার সূত্র কনফার্ম করছে। এবং আরও দুইটা এক্সকিউভেটর হয়তো চকবাজার অংশে নিয়ে যাওয়া হয়েছে এরকম শুনতে পাচ্ছি, কিন্তু আমি যা কনফার্ম হব যে আমি নিজের চোখে দেখে কনফার্ম হব যে হ্যাঁ ওখানে নিয়ে যাওয়া হয়েছে কিনা, কিন্তু আড়তের সামনে যে নিয়ে যাওয়া হয়েছে হাজিরিবাগ সেটা অনেকটাই কনফার্ম, এবং সেটা কাজ চলে নাই। এবং ইয়ের সামনে, মেটাডোরের সামনে একটা এক্সকিউভেটর ছিল, সেটা কাজ করছিল কিছু সময়, সেটা ভিডিও প্রকাশ করেছি আপনারা, সেটা আপনারা দেখেছেন হয়তো, এবং সেটার কাজও এখন বন্ধ আছে, যদিও ওয়ার্কিং আওয়ার তখন কিন্তু বন্ধ আছে, 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করার কথা, কিন্তু তারা এগুলো কাজ করতেছে না। সো যে হোক, আমি আদিপুরী গঙ্গা নদী খনন কাজ করতে আসছিলাম, এবং আরেকটা দৃশ্য আপনাদের দেখাই, ওই যে আয়ারল্যান্ডটা দেখতে পাচ্ছিলেন, এই আয়ারল্যান্ডটা ভাঙার কথা মাননীয় মেয়র সাহেব যখন আসছিলেন, আরও 10-12 দিন হবে, বেশি হবে, সেখানে কিন্তু এটা উচ্ছেদ করার কথা ছিল 3-4 দিনের মধ্যে, কিন্তু সেটা উচ্ছেদ করা হয় নাই। এবং দেখলাম যে আজকে নতুন সাইনবোর্ড টানাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, রিট পিটিশন 15-7 এরকম তারিখ দিয়ে, 2023 দিয়ে তারা একটা সাইনবোর্ড টানাইতেছে এই সাইডটাতে, দেখলাম যারা দখলদার তারা, সেটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে, সেটা হয়তো প্রকাশ করবো কোনো এক সময়। তো আদি বুড়িগঙ্গা নদী খনন কাজ দেখতে আসছিলাম, এখন আদি বুড়িগঙ্গা নদী খনন কাজ হচ্ছে না, যদিও এরা খনন কাজ এখন হওয়ার কথা, এবং সেটা হলে আমরা সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাতে চাই এবং দেখাই থাকি। তো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তো ভিডিও যদি আমি সামারি টানি, তো সেক্ষেত্রে আমি এখানে আসলাম আদি বুড়িগঙ্গা নদী খনন কাজ করতে দেখতে, কিন্তু এখানে আদি বুড়িগঙ্গা নদী কাজ খনন কাজ হচ্ছে না, এবং এখানে বেশ কয়েকটি এক্সকিউভেটর ছিল, 8-9টি এক্সকিউভেটর ছিল, যেখানে মধ্যে এক্সকিউভেটর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে সরিয়ে নিয়ে যাওয়ার পরও কিন্তু কাজ হয়নি। এবং এটাই ছিল আপডেট, এবং ওই আয়ারল্যান্ডের নতুন দখলদাররা নতুন সাইনবোর্ড টানাইছে সেটা দেখে আসলাম আমি আমার নিজ চোখে। তো এটাই ছিল হইতেছে আদি বুড়িগঙ্গা নদীর খনন কাজের সর্বশেষ আপডেট এবং সর্বশেষ অবস্থা। আশা করি এই আদি বুড়িগঙ্গা খনন কাজ সম্পর্কে সর্বশেষ আপডেট আপনাদেরকে দিতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি, সকলকে বাই বাই।